আজ মহালয়া। আজ থেকে মাতৃ আরাধনায় আপামর বাঙালি। প্রাচীন প্রথা মেনে মহালয়া সেনবাড়ির দুর্গার চক্ষুদান হয়ে থাকে। প্রাচীন রীতি মেনে রথযাত্রার দিনে তাদের কাঠামো পুজো হয়ে থাকে। এই সেনবাড়ির পুজো প্রায় 128 বছরের বেশি পুরনো। এই বাড়িতে আগে জগদ্ধাত্রী পুজো হতো। স্বপ্নাদেশ পাওয়ার পর সেই জগদ্ধাত্রী পুজোই আবার দুর্গাপুজোয় রূপান্তরিত করেছে তৎকালীন অবিভক্ত বাংলার সাব জর্জ রাধাকৃষ্ণ সেন, এবং এই পুজো শুরু করেছিলেন। ষষ্ঠী দিন থেকে পুজো শুরু হয়। সেই 1896 সালে তৈরি কাঠামোতে এখনো পূজিত হয় দেবী দুর্গা। এই মুহূর্তে একমাত্র জমিদার বাড়ির পুজো বলতে বহরমপুর সেনবাড়ির পুজো। আমাদের পুজো সোজা রথের দিন কাঠামো পুজোর মাধ্যমে শুরু হয়। বাড়িতে এরপরে ঠাকুর তৈরির কাজ চলতে থাকে। ভাদ্র মাসে ঠাকুর তৈরির কাজ বন্ধ থাকে। তারপরে আশ্বিন মাসে মহালয়ার দিন আজকে মায়ের চক্ষুদান হয়। আজকে মহালয়া, পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের শুরু। এই সূচনা লগ্নে মায়ের চক্ষুদান হচ্ছে। এরপর ষষ্ঠী থেকে আনুষ্ঠানিক পুজো শুরু হবে। ষষ্ঠীতে বোধন, আমন্ত্রণ, অধিবাস, এভাবে পুজো চলতে থাকবে। আমাদের দুর্গাপুজোর বয়স আনুমানিক 128 বছর। আনুমানিক 1896 খ্রিস্টাব্দে অবিভক্ত বাংলার সাব জজ তথা বহরমপুর কৃষ্ণনাথ কলেজের প্রথম এফ এ অর্থাৎ ফার্স্ট অফ আর্টস বাবু রাধাকৃষ্ণ সেন এই পুজোর সূচনা করেন। তার বাল্য বিধবা কন্যা বিন্দুবাসিনী দেবীর ইচ্ছেতে। তবে আমাদের আদি নিবাস ছিল চক ইসলামপুর, সেখানে আমাদের জগদ্ধাত্রী পুজো হতো। পরবর্তীকালে যখন বাংলায় বর্গীয় আক্রমণ হয় তখন আমাদের কোনো এক বংশধর খুব সম্ভবত শ্যামাচরণ সেন কি গোবিন্দচরণ সেন চক ইসলামপুর ত্যাগ করে বহরমপুর চলে আসেন, সেই সঙ্গে দেবী চণ্ডী অর্থাৎ জগদ্ধাত্রীকে নিয়ে চলে আসেন, সেই জগদ্ধাত্রী পুজো হতো। পরবর্তীকালে বাবু রাধাকৃষ্ণ সেন 1896 সাল নাগাদ সেই জগদ্ধাত্রী পুজোকে দুর্গাপুজোয় রূপান্তরিত করেন।